ভাতারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। গতকাল ধরে ক্রমাগত বৃষ্টির জেরে পূর্ব বর্ধমানের ভাতারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ভাতার বাজার থেকে শুরু করে হাউজিং, কিষাণ মান্ডি, রবীন্দ্রপল্লী, নাসিক গ্রাম্যর পালার, ভাতার বাজার, 22 বিঘা মাঠ সহ বিভিন্ন এলাকা প্লাবিত। আশপাশের বেশ কিছু গ্রামের মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন বৃষ্টির জেরে। কাঁচা বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধানের জমি সম্পূর্ণ ডুবে রয়েছে। এক কোমর জলে মানুষ বেরোতে বাধ্য হচ্ছেন রুজি রোজগারের জন্য এবং দুমুঠো অন্ন জোগাড় করার জন্য। দীর্ঘদিন থেকেই ভাতার এলাকায় ঠিকমতো জল নিকাশি ব্যবস্থা নেই, সমস্ত ড্রেন নালা আবর্জনায় ভর্তি হয়ে বুজে গেছে, তাই বৃষ্টির জমা জল পাস হতে পারছে না। তাই মানুষকে ভোগ করতে হচ্ছে এই নরক যন্ত্রণা। ব্যবসাদাররা যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দোকান সমস্ত ডুবে গেছে এবং প্রচুর মালপত্র ড্যামেজ হয়ে গেছে। প্রশাসন ও পঞ্চায়েতের নিকট স্থানীয় এলাকাবাসীর আবেদন, সবার আগে উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হোক এবং সমস্ত জল বার করা হোক, এবং ভবিষ্যতে যাতে ভাতার এলাকা প্লাবিত না হয় তার দিকে প্রশাসন নজর দিক। ভাতার থেকে আব্দুল হানিফ এবং সঞ্জয় মণ্ডলের রিপোর্ট। কিষাণ মান্ডি কি অবস্থা দেখলেন? কিষাণ মান্ডি হাঁটু ভর জলে ডুবছে, সবজি দোকানদারদের সবজি জলে ভেসে বেড়াচ্ছে, সেই নোংরা সবজি আমরা কিনতে বাধ্য হচ্ছি। কিষাণ মান্ডি কি অবস্থা? জল অবস্থা। আপনি কি বাজার করতে এসেছেন? বাজার করতে এসেছি। এখন আপনাদের কি অসুবিধা হচ্ছে? আপনারা কি কতটা জল আছে কিষাণ মান্ডি? আমার এক হেঁটু জল আছে। হ্যাঁ, এটা দিয়ে কিষাণ মান্ডিতে আপনার এই যে ব্যবসা করছেন, জলে দেখছি আপনার পটল জলে ভাসছে, আপনি কি বলতে চাইছেন? আপনারা কার কাছে আবেদন করছেন? আপনারা আবেদন করতে যাচ্ছেন, লোকজন আসবে, যাওয়া হবে, সবাই নেই। কিষাণ মান্ডি এই যে এক হাঁটু জল, এতে আপনাদের ব্যবসা কি অবস্থা? প্রচুর ক্ষতি, মালপাল ভেসে চলে গেল সব। আপনার নাম? আমার নাম হজরত শেখ। কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? এই কাজে যাচ্ছি, কি করব? কোথায় বাড়ি আপনার? ভাতার গ্রাম। তো এই যে জলে এক হাঁটু জলে আপনাকে যেতে হচ্ছে, এটা আপনার কি করব? কর্ম আসতে হবে না, পেটের জন্য আসছি, কাজ করে খেতে হবে। তো আপনার বাড়ি কি জলে ডুবে গেছে? হ্যাঁ, সব ডুবে গেছে, দেখুন ওই বাড়ি ভাড়াটা গিয়ে দেখুন, এই গিয়ে পার্লারের মুখে যান দেখুন কি অবস্থা। বছর হয় তো আমাদের ওই দিকটা, কে করে কে কোন পার্টি দেখে না, কেউ দেখছে না, কে দেখছে কে আপনি কোথা থেকে আসছেন? আপনি কিসের জন্য আসছেন? এই যে আপনার এতটা এক হাঁটু এক কোমর জল, আপনি কি চাইছেন? এই নিকাশি ব্যবস্থা সম্পর্কে আপনি কি বলতে চাইছেন? নিকাশি ব্যবস্থা তো এখানে কোনোদিনই নেই, ভালো জলটা বেরিয়ে যাওয়ার যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো আজ দীর্ঘদিন ধরেই তো সংস্কারই নেই। তারপরে আবার ওইদিকে যে আছে ওই যে মাঠের ওইদিকে তো অনেক ঘর হয়ে গেছে,
ঘরের কোনো নিকাশি ব্যবস্থা কোনো নেই, যে একদম মেন ড্রেনে গিয়ে পড়বে তার কোনো ব্যবস্থাই নাই, তাই সমস্ত জলটা ওই পার্লারের ওই দিক থেকে সমস্ত জল এসে এদের আটক করে দিয়েছে। এতে তো আপনারা অনেকগুলো জনবসিত আছেন, সকলের পক্ষে তো খুবই অসুবিধা হয়ে গেছে, এক কোমর জল সবারই ভিতরে ঘরের ভিতরে জল ঢুকে গেছে, সিঁড়ির উপরে পর্যন্ত জল চলে গেছে। এই ব্যাপারে আপনি পঞ্চায়েতে বা বিডিও অফিসে কিছু অভিযোগ জানাবেন? দেখা যায় ইয়ে আমাদের হাউজিং কমিটি আছে, কমিটির যে সেক্রেটারি আছে ওরা সব আছে, ওদের সঙ্গে কথা বলে দিয়ে একটা অভিযোগ একটা জানানো হবে। আপনার নাম? আমার নাম সত্যনারায়ণ কর্মকার। হাউজিংই থাকে? হ্যাঁ হ্যাঁ হাউজিংই থাকে। কোথায় যাচ্ছ? আমরা এখানে জল যে জমিটা দেখতে যাচ্ছি, ড্রেনটা বুঝে গেছে, আপনারা নিকাশি ব্যবস্থার জন্য ছুটে বেড়াচ্ছেন? আজকে পুরো সাইডে যতগুলো বাড়ি সব ডুবে গেছে, আজকে রবীন্দ্রপল্লী হাউসিং পল্লী বন্ধ পল্লী সব একমাত্র জলের একদম খেতে পেয়ে গেলেন পালা। হ্যাঁ মেন রোড দেখছি এক হাঁটু জল একদম বলগুলো বলগোনা পর্যন্ত বলগোনা পর্যন্ত। এতে সাধারণ জনগণের তো খুবই ক্ষতি হচ্ছে, বিশেষ করে যারা রুগী তাদের পক্ষেও। পেশেন্ট ছিল থানা থেকে নিয়ে গেল, পেশেন্টটাকে থানায় গাড়ি যদি না আসতো পেশেন্টটা পড়েই থাকতে হয়েছে। আপনারা কি চাইছেন? দমকল বিভাগের লোক গেছে, দমকল বিভাগের লোক গেছে, এই গেল। আপনার নাম? সৌরভ ভট্টাচার্য। এখনো পর্যন্ত বড় গাড়ি যাচ্ছে, ছোট গাড়ি কেউ যেতে পারেনি, ফিরে ফিরে আসছে।